72 কে 12 দ্বারা ভাগ করব। 572 কে 12 দ্বারা ভাগ করলে আমরা কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগটি করব সেটা আমরা এখন লক্ষ্য করি। 12 দ্বারা 572, আন্তর্জাতিক পদ্ধতি আমাদের এখানে ভাজক দুই সংখ্যা, তাহলে ভাজ্য আমরা দুই সংখ্যা নিব। তাহলে 12 57-এর ভিতরে কতবার যাচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। 5 12 60 বেশি হয়ে যায়, তাহলে 4 12 48, 8 8 কত হলে 17, 8 8 9 হলে 17, তাতে হচ্ছে 1, 4 4 একে 5, 5 5 মিলে গেছে, বাম ধারে শূন্য বসে না। আমরা এবার এই 2 নিচে নামাবো, তাহলে 7 12 84, 8 12 96, তাহলে বেশি হয়ে যাবে, তাই 7 12 84, 7 বার গিয়েছে 12, 92-এর ভিতরে, তাহলে 4 আর কত হলে 12, 8 8 4 12, হাতে হচ্ছে 1, 8 আর 1 9, 9 9 মিলে গেছে, বাম ধারে শূন্য বসে না। তাহলে আমাদের ভাগফল 47 ভাগশেষ 8। আসো আমরা আরেকটি অঙ্ক দেখি। বাইশ দ্বারা 682 কে আমরা ভাগ করব, তাহলে 22 22 22, এখানে দুই সংখ্যা ভাজক, তাহলে আমরা দুই সংখ্যা নিব, তাহলে 22 2 44, 3 22 66, 3 বার দিলে 3 22 3 2 6, 3 2 6 66, তাহলে 8 থেকে যদি 6 বিয়োগ করি থাকে 2, নামলো নিচে বাম ধারের ডান ধারের 2, তাহলে 22 22 একে 22, 22 22-এর ভিতরে একবার গিয়েছে, তাহলে ভাগশেষ শূন্য, তাহলে ভাগফল 31, ভাগশেষ শূন্য। তাই ছিল আমাদের আজকের আয়োজন।